যে ছয় বান্ধবীর রূপে কাবু হয়ে হাজার কোটি টাকা উড়িয়েছেন পিকে হালদার, সেই সব বান্ধবীর আরও তিনজনের ছবি এসেছে দেশ টিভির হাতে। ২২ বার বিদেশ ঘোরা নাহিদা ব্রুনাইকে খুশি করতে নগদ দিয়েছেন ২০ কোটি টাকা। এতে সন্তুষ্ট হয়নি ব্রুনাই, শেষ পর্যন্ত তাকে দিতে হয়েছে ১৫০০ কোটি টাকা মূল্যের ইন্টারন্যাশনাল লিজিং, যার পুরোটাই নিয়ন্ত্রণ করতেন লম্বা গড়নের এই বান্ধবী। ধানমন্ডিতে ৫ কোটি টাকার ফ্ল্যাট পেয়েও খুব বেশি খুশি হননি আরেক বান্ধবী অবন্তিকা, তাকে সন্তুষ্ট করতে হয়েছে ৮০০ কোটি টাকা মূলধনের পিপলস লিজিং দিয়ে। আরেক বান্ধবী অনন্দিতা, যার মন জয় করতে হয়েছে উত্তরায় ৪০ কোটি টাকার ৯ তলা বাণিজ্যিক ভবন দিয়ে। কম বয়সী সুস্মিতা সাহাকে মর্টগেজ ছাড়াই ১০০ কোটি টাকা ঋণ দিয়ে নিজের করে নিয়েছেন চিরকুমার পিকে হালদার। মধ্যবয়সী পাতিয়া ব্যানার্জি ভাগিয়ে নিয়েছেন ৩০০ কোটি টাকা, নামে মাত্র ঋণ হিসেবে টাকা দিয়ে ঘনিষ্ঠতা বাড়ায় পিকে। আর ৪০ বছরের বেশি বয়সী মমতাজকে কেন যে ৩০০ কোটি টাকা দিয়ে বান্ধবী বানাতে গেলেন পিকে, সেটির উত্তর খুঁজে পাননি পিকের ঘনিষ্ঠজনরাও। সাইদুল্লাহ, নিউজ ডেস্ক, দেশ টিভি।